নমস্কার, খবর সময় বাংলায় সকলকে আরও একবার স্বাগত জানিয়ে রাখি। এই মুহূর্তে ফের আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ির 18 নম্বর ওয়ার্ডে, এবং এই মুহূর্তে যে বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি জানিয়ে রাখি যে ফের রাজনৈতিক দলের জন্য কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে শিলিগুড়ির 18 নম্বর ওয়ার্ড, এবং যা অভিযোগ আসছে যে এই যে অফিসটি রয়েছে এটা কিন্তু সিপিএম এর অফিস, এবং সেক্ষেত্রে কিন্তু যে অভিযোগ উঠছে যে দীর্ঘদিন ধরে কিন্তু এই যে জায়গাটি দেখছেন যেখানে কিন্তু বাঁশ লাগানো রয়েছে চারিদিকে, তা কিন্তু সিপিআইএম এর নির্বাচনী কার্যালয় পার্টি অফিস হিসেবে কিন্তু ব্যবহার করা হতো দীর্ঘদিন ধরে। তবে দেখা যাচ্ছে যে আজ কিছুক্ষণ আগে কিন্তু বিজেপির পক্ষ থেকে দুজন সদস্য বা দুজন কর্মী এসে কিন্তু এই যে এলাকাটি রয়েছে বা এই যে স্থানটি রয়েছে সেখানে কিন্তু সিপিএম কর্মীদের বাধা দেয় এবং তাদেরকে কিন্তু এখান থেকে সরে যেতে বলা হয়, এমনই কিন্তু অভিযোগ করছে সিপিএম এর সদস্যরা। তবে আর কি কি অভিযোগ করছে, আর কি কি বা তাদের নির্দেশ দেওয়া হয়েছিল তা কিন্তু শুনে নেব। তার আগে জানিয়ে রাখি যে পুলিশের পক্ষ থেকেও কিন্তু এই যে 18 নম্বর ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু পুলিশের দুটি ভ্যান এসেছে এবং পুরো বিষয়টি কিন্তু তারা খতিয়ে দেখছে, তারা সাধারণ মানুষের সাথে কথা বলছে। সন্তোষ, কি হয়েছিল? এটা আমার জন্মের আগে থেকে এটা সিপিএম এর কার্যালয় আর কি। যখন ইলেকশন হয় আমাদের তো সেরকম টাকা পয়সা নাই, আমরা ইলেকশনের নির্বাচনী কার্যালয় খুলি, তারপরে এটা এরকমই পড়ে থাকে। সেরকম অর্থ না থাকা কারণে আমরা এখন এটা বুথ অফিস খুলছিলাম, লেবাররা কাজ করছিল, বিজেপির গুন্ডা বাহিনীরা এসে বলে নাকি ওদের জায়গা, কখনো বলে ইয়ে ওদের রটারি ক্লাবের জায়গা, কখনো বলে বিজেপির পার্টি অফিস, কখনো বলে যে এটা স্কুল, নানা ধরনের কথা বলছে দুজন, রাম সরকার আর কমল সাহা। কিন্তু তাদের মা আছে, বাবা আছে, তাদেরকে গিয়ে শুনুন, তার মা বাবারা নিজেরাই বলছে যে এটা সিপিএম এর পার্টি অফিসের জায়গা। হ্যাঁ, আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন, পাশে বাড়ি আছে, এই গ্রামের যারা মারা আছেন সিনিয়র বয়স্ক লোকরা আছেন তাদের থেকে শুনতে পারেন যে এটা কার জায়গা। ইভেন এই বস্তিরও অনেক লোক আছে, তাদেরকে শুনে নিন যে এটা সিপিএমেরই জায়গা। গ্রামের লোক যদি বলে যায় যে এটা সিপিএমের জায়গা, না আমরা এখানে বুথ অফিস করব না, যেহেতু আমার জন্মের আগের থেকে এখানে হয়েছে, বাপদাদারা অনেকে মারা গিয়েছেন, কিন্তু এই এখনও পুরানো লোক কিছু লোক আছে আর কি, আপনারা তাদের থেকে শুনুন এখানে এটা সিপিএমেরই জায়গা। ভাঙচুর করা না, হুমকি দেওয়া হয়েছে যে তোমাদের দেখে নেব, প্রাণে মেরে দেবো, এই ধরনের কথা এখনই বলা চালু করে দিয়েছে ওরা। ওরা ভাবছে যে ওরা এখনই কাউন্সিলরটা জিতে নিয়েছে, গ্রামের লোক এখনো ভোট দেয় না, ওরা এখনই মস্তানি ঘুরে বেড়াচ্ছে। এই 1 ঘন্টা আগে। এরপর কি পুলিশে খবর দিয়েছিলেন আপনারা? হ্যাঁ, আইসি স্যারকে ফোন করেছিলাম, দুঘন পুলিশে এসেছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাই, প্রশাসন আমাদেরকে এই নির্বাচনী কার্যালয় যাতে সুষ্ঠুভাবে আমরা খুলতে পারি সেই ব্যবস্থাটা করে দিলে আর কি কোনো রকম অশান্তি না হয়। এই যে এখন তো বাধা দেওয়া হচ্ছে আপনাদেরকে, তো আপনারা এখন কি করবেন? এই নির্বাচনী কার্যালয়টা কি ফের ব্যবহার করবেন? এই গ্রামের লোক আমাদের পক্ষে আছে, ওই সামাজিক বিরোধীর লোকদের দিয়ে আমরা ভয় পাই না, গ্রামের লোকরাই এখানে অফিস খুলবে। আমরা কিন্তু শুনে নিলাম যে এই যে সিপিএম এর নির্বাচনী কার্যালয় রয়েছে, আমরা কিন্তু কথা বলে জানতে পারলাম যে বহু দিন ধরে বা বহু বছর ধরেই কিন্তু এই যে এলাকাটি রয়েছে বা এই যে বাস দেওয়া জায়গাটি রয়েছে তা কিন্তু সিপিএম এর কার্যালয় বা নির্বাচনী কার্যালয় হিসেবে বা পার্টি অফিস হিসেবে কিন্তু ব্যবহার করা হতো বহুদিন ধরে। তবে সিপিএম এর পক্ষ থেকে জানাচ্ছে যে যেহেতু তাদের অর্থনৈতিকভাবে সমস্যা রয়েছে তার জেরেই কিন্তু সেভাবে তারা অফিস করে তুলতে পারেনি, তবে ভোটের সময় নির্বাচনের সময় কিন্তু তারা এই যে বাঁশ দিয়ে ঘেরা জায়গাটি দেখছেন তা কিন্তু নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করেন এবং সেই মতো কিন্তু এখানে কাপড় লাগিয়ে দেন এবং বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়। তবে আজ বিজেপির দুজন কর্মী সমর্থকরা কিন্তু এই স্থানে এসেছেন এবং তারা কিন্তু সিপিএম এর যারা রয়েছেন এখানে সদস্য রয়েছে কর্মীরা রয়েছে তাদেরকে কিন্তু হুমকি দেওয়া হয়, এমনই কিন্তু অভিযোগ করছে সিপিএম এর পক্ষ থেকে। এবং
তারপর কিন্তু তারা বলছেন যে তবে এরপরে কিন্তু পুলিশের খবর দেওয়া হয়, পুলিশের পক্ষ থেকে কিন্তু এই স্থানে এসে পুরো বিষয়টি পরীক্ষা দেখা হয়, পুরো স্থানীয়দের সাথে কথা বলা হয়। তবে সিপিএমের পক্ষ থেকে কিন্তু তারা বলছে যে যদিও বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে, তবুও কিন্তু তারা এই যে স্থানটি রয়েছে সেখানে কিন্তু তাদের সিপিআইএম এর যে নির্বাচনী কার্যালয় রয়েছে তা কিন্তু তারাই এখানে নির্বাচনী কার্যালয় হিসেবে স্থানটিকে ব্যবহার করবেন। এই মুহূর্তে এলাকাবাসী যারা রয়েছে তারা কিন্তু বাড়ির বাইরে বেরিয়েছে এবং অন্যদিকে পুলিশের পক্ষ থেকে কিন্তু পুরো এলাকাবাসীর সাথে কথা বলা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে পুলিশের দুটি গাড়ি উপস্থিত রয়েছে শিলিগুড়ির 8 নম্বর ওয়ার্ডে। জানিয়ে রাখি যে পুরো নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই কিন্তু এই যে শিলিগুড়ির 8 নম্বর ওয়ার্ড রয়েছে তা কিন্তু বিভিন্ন কারণে, বিভিন্ন রাজনৈতিক কারণে বা বিভিন্ন কখনো প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে। এবং এই মুহূর্তে শিলিগুড়ির যে 18 নম্বর ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু উত্তপ্ত হওয়ার কারণ হচ্ছে বিজেপি এবং সিপিআইএমের মধ্যে কিন্তু মতবিরোধ। যে নির্বাচনী কার্যালয় রয়েছে সেক্ষেত্রে কিন্তু বিজেপির পক্ষ থেকে সেই নির্বাচনী কার্যালয়কে তারা মানছেন না এবং সেখান থেকে কিন্তু উঠে যাওয়ার কথা বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, এমনই কিন্তু অভিযোগ সিপিএমের পক্ষ থেকে। এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে কিন্তু স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলা হচ্ছে এবং জানিয়ে রাখি এই মুহূর্তে পুলিশের দুটি গাড়ি কিন্তু এসে উপস্থিত হয়েছে শিলিগুড়ির 18 নম্বর ওয়ার্ডে। এবং এই মুহূর্তে 18 নম্বর ওয়ার্ডে যে পরিস্থিতি রয়েছে তা কিন্তু তুলে ধরছি আমরা আপনাদের সামনে। এই জায়গাটা যখন আমরা আটকাই তখন কেউ ছিল না, আমরা নিয়ে ওটা স্কুল করছিলাম। বয়স্ক কে জানি আমি জানি না, আমি রান্না করতেছি, এখন আমার ডাক দিল আমি বের হলাম, বুঝছো মা? আমি তো ওইগুলার মধ্যে না। ওটা একটা ক্লাব হচ্ছিল স্কুল বয়স্কর জন্য, সেই স্কুলটা ভেঙে গেলে আর তো কেউ গরমের লোক নাই, এখন ওই রকমই আছে, যদি পারে ভবিষ্যৎ স্কুল করে ফির বয়স্ক করে পড়াশোনা করানো। এটা সিপিএম এর পক্ষ থেকে বহুদিন থেকে আমরা আটকাছি, এই তো আমার বক্তব্য, আর তো কোনো বক্তব্য নাই। এখন এটি কে ভেঙে দেওয়ার চেষ্টা করছে তাও আমি জানি না মা, আমি কেবল বার আছি যে আমার ডাক দিলাম, এ যে দেখো রান্নাই হয়নি। আপনার নাম? সন্ধ্যা অধিকারী। দাদা আপনার নাম? আমার নাম কমল সাহা। এটা বিজেপির তরফ থেকে বাধা দেওয়া হয়নি, আমরা পারাগত হিসাবে বলেছি যে এটা 10-এর জায়গা, দরকার পড়লে এখানে একটা ভবন করা হোক, আমরা সবাই মিলে অর্থ কিছু দিয়ে 10টা লোকের এখানে সাধারণ মানুষরা থাকে,
এখানটা যদি একটা সবার জন্য একটা উপকার হয়, একটা ভবন বা কিছু করে দেওয়া হয় সবাই মিলে, আমি এই কথা বলেছি। তো আমি পার্টিগত ব্যাপারে কোনো কিছু বলিনি। পার্টিগত ব্যাপারে কেন বলবো, দশের ব্যাপারটা তো পার্টিগত যায় না। না তো এখন পুলিশ কি বলছে? পুলিশ বলছে যে এখন আমাদেরকে দেখা করতে, তো আমরা সবাই মিলে যাব দেখা করব। কমিটির ব্যাপার আমাদের এখানে একটা কীর্তন আছে, এই কীর্তনের ব্যাপার নিয়েও হয়তো বলেছে বড়বাবু, যেতে হবে, কথাবার্তা বলবো। মানে আপনারা চাইছেন যে দশের স্কুল বা কোনো ভবন বা কোনো কিছু সাধারণ মানুষের সাহায্যার্থে আসবে এমন কিছু ভাবে ব্যবহার করা হোক জমিটি? হ্যাঁ, আমরা তাই চাই যে এটা সাধারণ মানুষের জায়গা, যারা আশেপাশে আছে তারা উপকৃত হবে, তারা যাতে ভালোভাবে থাকতে পারে, এতটুকুই আশা রাখবো। কোনো পার্টিগত ব্যাপারটা না আসাটাই ভালো, এটাকে এটা পারাগত ব্যাপার। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ সাহা, কমল ডাকনাম। আমার সাথে কিছু বলেনি, ওরা আরেকজন যে ছিল তাকে বলছে, তা আমরা বিজেপি করি, হট করে বলে বসলো বিজেপি, তো আমরা আর কি বলবো, তখন চলে আসলাম। পার্টিগত ব্যাপারে যখন চলে আসলো আমরা এই মুহূর্তে আমরা কিন্তু শুনে নিলাম যে একজন স্থানীয় মানুষ কিন্তু বলছেন যে সেই যে জমিটি রয়েছে, অর্থাৎ সিপিআইএমের পক্ষ থেকে যা দাবি করা হচ্ছে যে সেই যে জমিটি রয়েছে তা বহুদিন ধরে সিপিএমের নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে, পাশাপাশি পার্টি অফিস হিসেবেও কিন্তু ব্যবহার করা হচ্ছিল বহু বছর ধরে। তবে অন্যদিকে আমরা যখন স্থানীয় যারা রয়েছে তথা বিজেপির যারা কর্মীরা রয়েছে তারা কিন্তু বলছেন যে তারা চাইছেন এই যে জায়গাটি রয়েছে যেখানে কিন্তু বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হয়েছে নির্বাচনী কার্যালয় হিসেবে সিপিএমের নির্বাচনী কার্যালয় গড়ে তোলার ক্ষেত্রে, সেখানে কিন্তু বিজেপির পক্ষ থেকে তথা স্থানীয়দের পক্ষ থেকে কিন্তু অভিযোগ যে তারা বলছেন যে এই যে স্থানটি রয়েছে বা এই যে জমিটি রয়েছে তা যাতে সাধারণ মানুষের সাহায্যার্থে বা সাধারণ মানুষের কাজে লাগে এমন কোনো ক্ষেত্রে যাতে ব্যবহার করা হয়। এই মুহূর্তে সমস্ত বিষয়টি যা রয়েছে, অর্থাৎ সমস্ত যা চিত্র রয়েছে শিলিগুড়ির 8 নম্বর ওয়ার্ডে তা কিন্তু আমরা তুলে ধরলাম সরাসরি খবর সময় বাংলার মাধ্যমে। এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তী সমস্ত আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়।